বেসিক বিএসসি চার দফা দাবিতে দশম দিন চলতেছে আমাদের আন্দোলন, চলতে থাকবে। আমাদের চার দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের প্রফেশনাল বিসিএস, প্রফেশনাল বিসিএস। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ইন্টার্ন ভাতা এবং স্টাইপেন্ড বৃদ্ধি। তৃতীয় দাবি হচ্ছে আমাদের সিপিআর নার্স ইয়ে করতে হবে। তারপর হচ্ছে আমাদের কলেজগুলোকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করতে হবে। আপনারা যেরকম জানেন যে আজকে আমাদের আন্দোলনের দশম দিন এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন চালানোর মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি এবং আমরা চাই প্রশাসন আমাদের দাবি দাওয়া যৌক্তিক বিশ্লেষণ করুক এবং মেনে নিক, এবং তার যতদিন পর্যন্ত দাবি দাওয়া মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আমরা ক্লাস ডিউটি যেভাবে বর্জন করে আছি সেভাবে বর্জন করেই থাকবে। আমাদের দাবি দাওয়া মানা হয়ে গেলে পরে আমরা ক্লাসে ফিরব।